হ্যালো বন্ধুরা, আমি শেখ নিজামুদ্দিন, এনজিএম জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে সালাম আলাইকুম। বন্ধুরা, তোমরা কিন্তু থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকের ভিডিও টপিকটা হবে যে পাখি যে আমরা অর্ডার করি, এই যে ডেলিভারি অ্যাভেলেবল বা ডেলিভারি পসিবল, এগুলো যে আমরা দিয়ে থাকি বা অনেক বিডাররা এটা করে, এটা নেওয়াটা যিনারা নেবেন ওনাদের জন্য কতটা ভালো দিক, বা কাদের জন্য নেওয়াটা ভালো, কাদের জন্য নেওয়াটা ঠিক না, গিয়ে ফার্ম ভিজিট করে নেওয়া ভালো, এগুলোই আমি কিন্তু ভিডিওর মধ্যে আলোচনা করব। আর একটা মেনলি যেটা, যে আমার অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে দেখাবো একদম লাইভ, মানে যে কোন জায়গাতে নামতে হবে, কোনখানে যেতে হবে। আর আমি কিন্তু আজকে একজন দাদাকে পাখি ডেলিভারি দিতে যাব, জাস্ট 6 পিস পাখি, এটা একটা হাসির ব্যাপার, 6 পিস পাখি, আবার খুব বেশি দূরেও নয়। অবশ্যই এটা নিয়ে একটু আলোচনা হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমার ফার্মের এই লটে যে পাখিগুলো, মানে এই যে লটের চলছে এখন বিডিং, ওখান থেকে বিড়েছে দেখে বুঝতে পারছো যে পাখিগুলো কালার হয়নি, তবে কিছু কিছু পাখির কালার হয়ে গেছে সিলভার। এর থেকেই 6 পিস পাখি, মানে মেল ফিমেল কনফার্ম করে আমি দাদাকে ধরে দেবো। যদিও পাখিগুলোর বয়স অনেক কম, মেল ফিমেল চেনাটা অনেক কঠিন ব্যাপার, তাও চেষ্টা করব যেন মেল ফিমেলটা কনফার্ম থাকে। আর সাইটে যে কালো পাখিগুলো দেখছো, এগুলো কিন্তু অ্যাডাল্ট পাখি, এদেরকে চেনাটা কোনো ব্যাপার নয়, কালো পাখি বড় সাইজ হয়ে গেছে, এতে মেল ফিমেলটা চেনা যাবে সহজে। ঠিক আছে, তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যে দাদারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো, প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। ঠিক আছে, চলো আগে আগে আমি পাখিগুলোকে ধরে নিই, কারণ পাখি ধরাটা একটা ধকলের ব্যাপার আছে, কারণ দিনে বেলা পাখি ধরা তো একটা সমস্যা আছে। দেখেন বন্ধুরা, পাখিটা আমি কিন্তু ধরে নিলাম, একটা ব্যাগে করে নিয়েছি, কারণ জাভা পাখিকে খাঁচার মধ্যে ধরা যায় এটা ঠিকই, কিন্তু ওরা কিন্তু নাকের গুঁতো মেরে না, নাকের কাছটা যেমন একটা রক্ত রক্ত বেরিয়ে যায়। আমার তো আমি যেহেতু সামনাসামনি বেশি দূরে নয়, যার জন্য আমি ব্যাগের মধ্যেই নেবো। আর একটি গ্রিড তোমাদেরকে দেখালাম ভিডিওতে, গ্রিডটা দাদা চাচ্ছে, যার জন্য আমি গ্রিডটা দাদাকে দিয়ে দেবো। ঠিক আছে, চলো যাওয়া যাক। দেখেন বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি আমাদের যে মেন যে বাস লোকেশন, সেটা হচ্ছে কাপাস এরিয়া হাই রোড। আমি নামটা দিয়ে দিচ্ছি, আপনারা নেটে সার্চ করে নিতে পারেন। এখান থেকেই সব যত করো কলকাতার বাস বলেন আর যাই কিছু বাস, এখান থেকে হলদিয়া পাস করে। কথা বলতে বলতে দাদা বাসটা চলে এলো। ঠিক আছে, আমি আসার পথে বাকি লোকেশনটা বলবো। আর আমি বাস থেকে বন্ধুরা নেমে গেলাম, আর ডেলিভারিটা করতে এসেছি বললাম না, বদলাল চোখ। আর আমার আশপাশে লোকেশনে যারা ভিডিও দেখছেন, অবশ্যই ওনারা লোকেশনটা জানেন যে বদলাল চোখ। আমি কিন্তু বদলাল চোখে নামলাম, নামার পরে এখন দেখি দাদার সাথে একটু আগে ফোন করে নিই, যে উনি আমাকে একটা অ্যাড্রেস বলেছে। আর এসব জায়গা না আমার ঠিকঠাক অতটা জানা নেই, তবে আমার বাড়ি থেকে সামান, আমি বাসে আমার মাত্র 10 টাকা ভাড়া নিয়েছে, বাসে যে আমি উঠলাম 10 টাকা ভাড়া নিয়েছে, বাসে মনে হয় 10-15 মিনিট সময় লেগেছে আসতে। আর এই যে দেখতেই পাচ্ছ, একটা রাস্তার মধ্যে একটা ওভার ব্রিজ, ট্রিজ কিছু নয়, দেখতেই পাচ্ছ জায়গাটার নাম বদলাল চোক। কাপাসের যখন এই যে বড় বড় গাড়িগুলো, যখন সাউথ যত গাড়ি চলে, কলকাতা যত গাড়ি, ওরা কিন্তু কাপাসেরায় বাস স্টপেজ করে, তারপরে কিন্তু বদলাল চোখে স্টপেজ করে, মানে মেন স্টপেজ একটা ভালো স্টপেজ এইটা। ঠিক আছে, আগে আমি ভাইয়ের সাথে আগে ভাইটাকে খোঁজ করে নিই, ভাইয়ের সাথে আগে আলাপ হয়ে যাক। দেখো বন্ধুরা, আমার সাথে কিন্তু ভাইয়ের দেখা হয়ে গেছে, যেহেতু ফোনে তো কোনো ব্যাপার হলো না, খুঁজতে দুজন দুজনকে খুঁজে নিলাম। আর আমি পাখি দুটো ব্যাগে, একটা ব্যাগ উপরে রেখেছি, একটা নিচে, যেহেতু ঠান্ডার ব্যাপার আছে। আর আমি পাখিটা ওনাকে দিয়ে দিব। আর আমি তো মাইক্রোফোন তো কিছু নিয়ে যাইনি, আর পাবলিক প্লেসে ভিডিও করা তো আমার জন্য একদম কঠিন ব্যাপার, আমি এমনিতেই তো ক্যামেরাতেই আসতে চাইনি, আর ও তো দেখতেই পাচ্ছ, আর এই তো পাবলিক প্লেসে তো ভিডিও করা সম্ভব নয়। তো আমি পাখি ভাইটাকে পাখি দিয়ে দিলাম, কিন্তু ওর যে লোকেশন, ও যে বদলাল চোখ আসছে এই যে লোকেশনটা, আমার থেকে ওর আসতে কম সময় লাগছে, মানে তুলনা করা যায়নি। ও যদি মনে করতো আমার বাড়ি পর্যন্ত আসতে পারতো, আমি বললাম না আমার এখান থেকে যেতে 10 টাকা মাত্র গাড়িতে ভাড়া লেগেছে, হয়তো 4 থেকে 5 কিলোমিটার রাস্তা, তারপরও মালটা ডেলিভারি চাইলো। এর ভালো দিক অবশ্যই আছে, খারাপ দিকও আছে, আর সেটাই আমি তোমাদেরকে বলবো। তার আগে তোমরা দেখে নাও এই যে কাপাস এরিয়া হাই রোড, যে বাস স্ট্যান্ডটাতে আমি বলেছিলাম, তখন তো বাস চলে এলো, যার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলিনি। এখানে দেখেন এই যে রাস্তাটা চলে গেছে না, এই দিকটা হচ্ছে কলকাতা রাস্তা, মানে একদম মেছেদা হয়ে কলকাতা NH 41 রোড, আর এই দিকে স্টেট একদম চলে গেছে হলদিয়া। আর এই যে রাস্তাটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের রাস্তা, ওই যে বাস দাঁড়িয়ে আছেন দেখছি, এটা হচ্ছে কাপাসিটা হাই রোড। আর ওই দিকে যেতে হবে টোটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ডে গিয়েও আমার লোকেশন বা আমি ফোনে ওটা যোগাযোগ করে নেবো। আর ওই বাসটা কিন্তু সবসময় ওখানে দাঁড়িয়ে থাকে, একটা বাস পেছনে ঠেকলে আর একটা বাস ছাড়ে। আর এই ওই স্টেট সামনে যে রাস্তাটা তোমাদের দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মহিষাদল যাচ্ছে, বুঝতে পারছো তো? আমাদের মেন স্টেট, মেন জায়গাতে নামতে হবে কাপাস এরিয়া হাই রোড,
নন্দকুমার, যিনারা কলকাতার দিক থেকে আসতে চাচ্ছেন অবশ্যই কলকাতা থেকে আমার এখানে আধ ঘন্টা ছাড়া গাড়ি ওই কাপাসেরাতেই স্ট্যান্ড করে, অনেক গাড়ি মানে যে স্টেট বাসগুলো যেগুলো বলা হয় ওরা কিন্তু একদম ডাইরেক্ট নন্দকুমারের স্টপেজ করে, যেমন মানে পরপর একটা স্টপেজ আছে নন্দকুমারের পরে কিন্তু কাপাসেরাতে স্টপেজ করে, কাপাসেরার পরে আবার বদলচোখে স্টপেজ করে, এরকম ওরা আছে লং স্টপেজ গাড়ি, লং স্টপ নন স্টপ গাড়ি বলা হয়, ওরা মেন মেন স্টপেজগুলোই করে। কলকাতা থেকে প্রায় আধ ঘন্টা ছাড়া আমাদের এই যে কাপাসেরা আমি তোমাদেরকে লোকেশনটা দেখালাম ওখানে গাড়ি কিন্তু স্টপেজ করে, অবশ্যই তোমরা ওদিক দিয়ে আসতে পারো। আর যারা নন্দীগ্রামের দিক থেকে আসতে চাচ্ছ আপনারাও এসে দীঘা হাওড়া বাসে আসেন, যে কোনো বাসে এসেন, এসে নন্দকুমারে নামতে পারেন বা মহিষাদল চলে যেতে পারেন, ওখান থেকেও ডাইরেক্ট বাস একদম আমার বাড়ির কাছে আসতেছে, এখান পর্যন্ত আপনারা আসতে পারেন। আর আমার এক্সাক্ট আমার গ্রামের নাম হচ্ছে কেশবপুর জলপাই, আর মেন যে বাস স্ট্যান্ড আপনাদেরকে আসতে হলে কাপাসেরা হাইরোডে এসে নামতে হবে, আমি তোমাদেরকে আগে মানে বলে গেলাম, ঠিক আছে। মেন টপিক বলতে দেখেন ডেলিভারি, এই যে আমি আজকে একটা ডেলিভারি দিলাম, আমি কিন্তু নিজের মনে একটা যেমন কেমন ফিলিংসটা খারাপ মতো হচ্ছে, মনে করুন একজন বিডার নতুন হয়তো কেউ পাখি করতে যাচ্ছে, সে পাঁচ জোড়া নিক আর দু জোড়া নিক আর দশ জোড়া নিক, যখন আপনি পাখিটা ডেলিভারি চাইবেন আপনার যদি সময় না থাকে, খুব কঠিন ব্যবসার মধ্যে আপনি আছেন, আপনার হাতে একদম সময় নেই, নচেত আপনার এরিয়াটা অনেকটা দূরে, মনে করো হয়তো 100 কিলোমিটার 150 কিলোমিটার রাস্তা, 200 কিলোমিটার রাস্তা, আপনার আসা সম্ভব নয়, যে বিডারের উপর প্রচুর খুব ভরসা রয়েছে পাখিটা আমাকে ভালো ডেলিভারি করবে, এটা তো খুব ভাগ্যের ব্যাপার, এটা নিয়ে বেশি কথা বলাটা ঠিক হবে না, তবে সেই জিনিসটা হয়তো ঠিক আছে। যখন মনে করেন আপনার আয়ত্তের মধ্যে কথা হয়তো 30 কিলোমিটার 50 কিলোমিটারের মধ্যে একটা বিডারের কাছ থেকে আপনি পাখি নিতে চাচ্ছেন, আমি তো বলবো যে ওনার কাছে 1 ঘন্টা সময় দেন, ওনার ফার্মটা ভালো করে দেখেন, ওনার সাথে ভালো করে পরামর্শটা করেন যে উনি কেমনভাবে ব্রিডিং করাচ্ছেন, ওনার ঘরটা কেমন একটু চতুর্দিক ঘুরে দেখে নেন, কেমনভাবে উনি করছেন না করাচ্ছেন আপনার। এবার দেখেন হয়তো শখের বসে আপনি দুজোড়া পাখি পুষছেন, একজোড়া পাখি পুষবেন, আপনার দেখতে ভালো লাগছে এই পাখিটার রং খুব ভালো, ওই পাখিটার রংটা খুবই ভালো, আমি ওটা দুজোড়া রাখবো ঘরে শখের বসে, সে জিনিসটা কিন্তু আলাদা। কিন্তু যখন আপনি চাচ্ছেন না আমি এখান থেকে একটা কিছু আর্নিং করবো, আর্নিং না হোক কমসে কম এদের যে একটা খাওয়া খরচা আছে, একটা 10 জোড়া পাখি মানে 20 পাখি, এর পিছনেটা একটা সামথিং খরচা হয়, তো সেই খরচাটা যেন ওর থেকে চলে আসে, এরকম তো অনেকে চেষ্টা করে। আর আমরা তো এটাই বলি যে 10 জোড়া পাখি নেন, ওখান থেকে আপনার খরচাটা চলে আসবে, আপনি অন্তত পাখি পালনটা শিখে নেবেন, তো এটাই স্বাভাবিক। যখন আপনি 10 জোড়া 5 জোড়া 2 জোড়াও যদি পাখি আপনি নেন আর আপনার যদি পাখির প্রতি খুবই ভালোবাসা থাকে, তাহলে আমি তো বলবো 100 টাকা খরচা হোক আর 200 টাকা 300 টাকা খরচাই হোক, আপনি যে ফার্মটা ভিজিট করুন বা ওনার ব্যাপারে ওনার দু একটা ভিডিও দেখুন, ওনার সাথে ভালো করে 2-4 বার ফোনে যোগাযোগ করুন, উনি কেমন ওনার ফার্মে মানে কেমন ডিম বাচ্চা করছে, পাখিগুলো কেমন, এগুলো আগে দেখুন, তারপরে গিয়ে পাখিটা নেন। আমি বারবার বলবো যদি আপনার সময় হাতে থাকে বা আমি যে বললাম 50-60 কিলোমিটার 100 কিলোমিটারও যদি হয়, যে হয়তো এমন জায়গায় ওনার লোকেশন যাওয়াটা কোনো মানে ধকলের ব্যাপার নয়, আরামসে যেতে পারবেন, দুটো একটা গাড়ি চেঞ্জ করলে হয়তো ওনার বাড়ির কাছে পর্যন্ত পৌঁছাতে পারবেন, তাহলে কিন্তু যে পাখিটা নেওয়া ভালো, এটা আমার সাজেস্ট বলছে, যে পাখিটা নিজের চোখে দেখে ধরে নেওয়াটাই ভালো। হয়তো আপনি না ধরবেন বিটা ধরে দেবেন, সেই জিনিসটা আলাদা, আপনি থাকা অবস্থায় যদি 20টা পাখি যদি 2টো পাখি হয়তো আপনার মনে সন্দেহ লাগছে, তখন তো আপনি চেঞ্জ করাতে পারবেন ওইখানে, নে দাদা এই 2টো পাখি একটু আমার আলাদা লাগছে, 2টো চেঞ্জ করে দেন। কিন্তু মালটা যখন আপনার কাছে ডেলিভারি মালটা পৌঁছে যাবে, টাকা তো আপনি আগে পেড করবেন, যখন মালটা পৌঁছে যাবে যে মালটা যাবে সেটা আপনাকে কিন্তু নিতে হবে। আপনি যখন ওখানে যাচ্ছেন সে 5 জোড়ার যদি পাখি হয়, মেল ফিমেলটা আপনি তখন ঘুরিয়ে ফিরে বারবার মিলে বারবার চেক করে করে নেবেন, ডিসকাস করবেন দুজনে মিলে, সে বিডার আর আপনি দুজনে মিলেছি যে এটা কি মেল না ফিমেল, দুজনে মিলে আলোচনা করে পাখিটা কেমন স্ট্রং না কি দুর্বল পাখি সেটাও আপনি ভালো করে দেখে পাখিটা তখন নেবেন, আপনি কিন্তু ঠকবেন না। এটা কিন্তু জেনারদের মানে আয়ত্তের মধ্যে রয়েছে যে আমি পাখিটা যেয়ে নিতে পারবো ওনার কাছ থেকে, বা আমি আমার নিজের জন্য নিচ্ছি, নিজের জন্য যদি নেন আর যদি আপনার আয়ত্তের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি পাখিটা গিয়ে নেন। আর আপনি হয়তো ব্যবসা ভিত্তিক করছেন, আপনি আমার কাছ থেকে নিয়ে একটা অন্য কাউকে দিয়ে দিবে, তখন আপনি হয়তো ডেলিভারিতেও নিতে পারেন, আর এটা কিন্তু
প্রায় চিনারা পাখি এসব কথা হয়তো বলা ঠিক না, দোকানদারেরা কি করে আমাদের কাছ থেকে বেশিরভাগ ওরকম 100 জোড়া 200 জোড়া 300 জোড়া করে পাখি তো ডেলিভারি নিয়ে নেয়। ওর মধ্যে দেখো ও তো রেটটা স্বাভাবিক অনেক কমই দিচ্ছে, যেখানে একটা পাখির মূল্য 5 টাকা ও তখন সেখানে 3 টাকা মূল্য দিয়ে পাখিগুলো সব কিনছে। আর এখানে কি হচ্ছে, যখন ও 3 টাকা দিচ্ছে এখানে কিন্তু বিডারের লস কিছু নয়, ওর একসাথে অনেকটা পাখি নিয়ে নিচ্ছে, ওর সাথে অনেক খারাপ পাখিও চলে যাচ্ছে, বয়স কম বেশি অনেক দুর্বল পাখিটা কি সব চলে যাচ্ছে। এটা হওয়াটা স্বাভাবিক। যখন আমি বলবো যখন আপনি নিজের ফার্মের জন্য পাখিটা কিনছেন তখন কিন্তু নিজে জিয়ে নেন, সে যার কাছ থেকে খুশি নেন, যে যে বিড়ালের পাখি আপনার ভালো পছন্দ হচ্ছে তার কাছে যান, জিয়ে পাখিটা যদি নেন তাহলে আপনার জন্য খুবই ভালো। আপনি ভরসা করতে পারেন না, এই এই যে দুনিয়া চলছে এখন আপনি যদি ভরসা করে বসেন তাহলে আপনি খুব ভুল করছেন। এই সমাজে মানুষের খুব কম মানুষ আছে যার মুখটাও মিষ্টি অন্তরটাও মিষ্টি, অনেক মানুষ আছে না মুখটা খালি মিষ্টি থাকে তার অন্তরটা খুব খারাপ থাকে। তো এরকমই দুনিয়া চলছে এখন, খুব সাবধান, চোখ কান খোলা রেখে জিনিসপত্র নিবেন, যেটাই নিবেন। আমাদের কাজ হলো সত্যটা তুলে ধরা বা সঠিকটা আমার সাবস্ক্রাইবারদেরকে জানানো, আর আমার ভিডিওটা হচ্ছে সবসময়ের জন্য পাখির উপরে মানুষকে যেন আমি সঠিকটা জানাতে পারি, আমাকে যারা ফলো করে তারা যেন সঠিকটা জানতে পারে। ঠিক আছে বন্ধুরা।